খেয়ে বলেন কি? খেয়ে তো ভালো, কিন্তু কি খেলে মজা বুঝলাম না। পটল। আমি না কাকা একটা সত্যি কথা বলবো, আমি ট্রেন থেকে নেমে ভয় পাচ্ছিলাম তোমার দোকানে পটল কলা আলু লাউ সব না শেষ হয়ে যায়। স্কুল কলেজ বন্ধ তো, যার জন্য তোমার ব্যথা কেনা একটু কম। আইডিয়াটা খুব ভালো। এটার মেনলি হয়েছে কি তোমার এটার মাথায় আসলো কি করে আমি বলছি? এটা আমার মেনলি বেচাকেনা বাজারের অবস্থা খুব খারাপ, তো কাজ বাজ নেই লোকের। আমিও এখন ধরো 5 টাকা 10 টাকা জিনিস বেচতে পারি না, ঠিক আছে? যা হয়, আগে 2 টাকারও মুড়ি বেচতাম, এখন তোমার 10 টাকার বিক্রি করি তাও সেই লাভ হয় না জিনিসপত্রের দামের জন্য। সেক্ষেত্রে মাথায় ঢুকলো যে কোনো একটা নতুন জিনিস করতে লাগবে যে লোক আসবে। আমি যখন পেয়ারা মাখা যখন ভালো করি তখন অন্যান্য জিনিসও ভালো করবো। হট করে মাথায় ঢুকলো একদিনকে একটা পটল নিয়ে পটল বাজারের জন্য নিয়ে আসলাম, বাড়িতে মাখা শুরু করলাম। জানে না, বউ জানে না, এরকম কাজ করছে। বউর মেখে 1 পিস দিয়েছি, আমি কিন্তু মুখে দিই না, কোনো কিছু আমি মুখে দিই না, এটা রিলেটেড ঘটনা। কিন্তু তো বলছে হ্যাঁ ভালো লাগছে, কী খেলা কী তুমি জানাই পানাই মাখো কি আমি বুঝি না। হ্যাঁ আনলাম পটল, এত শুনলো চালু করে দিলাম। মানে প্রথম তোমার হাতে মাখা তোমার বউ খেয়েছে পটলটা? পটল মাখা, ডুমুর মাখা কোনোদিন শুনেছে কেউ? মশলাটা একেবারে আমের স্বাদটা নিয়ে চলে আসে, ও বলেছে তাই। অ্যাকচুয়ালি হয় কি, আমরা আম খেতে খেতে এতটাই অভ্যস্ত হয়ে গেছি, ওই আমের ওই যত মশলা আছে এগুলো সব আমের মতোই লাগে। একটা লেবুর দাম বর্তমানে 8 টাকা, দেখুন দিতে হবে কিন্তু আমাকে। কাস্টমার হতে পারে, অনেক কাস্টমার আছে। কি দেবো এর সামনে একটু একটু খেয়ে বলেন কি? কলকাতা থেকে এসছে, কি খেলেন কেমন লাগলো বলতে পারলে একটা প্রাইজ আছে। আমি তো আইডিয়া করছি লাউ খাওয়া পেঁপে আবার পেঁপে হয়নি, কাছাকাছি গেছে হয়নি। পটল এটাই দেখা বাকি ছিল। আমি সব ঠিক আছে তো? হ্যালো, আমার কাস্টমার যারা আসে খুব মুশকিল, এমনিতেও বলতে পারে না মাথা, এমনিতেও বলতে পারে না। যদি লাউটা খাওয়াই বলবো আম খাওয়াচ্ছি, আমটা খেয়ে দেখেন একটু, ওনার মাথায় আমি ঢুকে যাবে কেউ বলতে পারে। অনেকে টোটকা হিসেবে বলে দিলে এক চান্সেই লেগে যাবে, এমনি বলতে পারে না।